आप लोग एक काम कीजिए, हेलमेट उतार दीजिए और बिना शर्म के बिना लाज के बोलिए कॉन्डम। सो हाई फ्रेंड्स, आई राज, आपने के फिल्म मिराज डिनोमिनेशन। सो कारण नहीं बुझते पड़छन। सो फिलहाल आमी देखे उठलाम कंडम, सॉरी हेलमेट जे सिनेमाटा। ओके, हेलमेट सिनेमाटा आमी एखन जस्ट देखे उठलाम, जेटा एकटा मास्टरपीस, माइंड ब्लोइंग सिनेमा। एई रकम सिनेमागुलो कमार्शियल सक्सेसफुल, खूब भालोभाबे सफलता लाभ करे। एबं एई सब सिनेमागुलो किन्तु सिनेमा हले एकबार ना दुबार देखले मन भरे ना। बेसिकली एटा किन्तु ओटीटी प्लैटफर्मे मुक्ति पेयेछे जी फाइवे। সো আপনারা ওটা দেখতে পেয়ে যাবেন। সো আমি কিন্তু জাস্ট এখানে দেখে উঠলাম। সো সেই সিনেমাটা কিন্তু রিভিউ করবো, হালকা ডিসকাস করা হবে। সো তার আগে হাম্বল রিকোয়েস্ট করে বলছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু বাংলা হিন্দি সব রকম সিনেমাকে নিয়ে রিভিউ করি। ওকে, সো ফার্স্ট অফ অল বলি, এই যে হেলমেট সিনেমাটা, গল্পটা কী? দেখুন, গল্পটা একটা ছোট্ট একটা গল্প, বাট এই এক ছোট্ট একটা গল্প একটা বড় ধামাকা সৃষ্টি করে। সবটা মিলে মিশে, ডিরেকশন ডিরেকশন সব মিলে মিশে কিন্তু একটা মাস্টারপিস সৃষ্টি করে এইসব সিনেমাগুলো কিন্তু। ওকে, এবং এই সিনেমাগুলোই কিন্তু পরবর্তী ক্ষেত্রে পার্ট টু কিংবা সিকুয়েল আসে। সো হেলমেট যে সিনেমাটার গল্প, বেসিক্যালি এটাই দেখানো হয়েছে প্রথমে, যে কোনো একটা কন্ডোমের কোম্পানি, সো যেখানে দেখানো হয়েছে যে কন্ডোম কিছুতেই সেল হচ্ছে না। ওকে, সো তারা পুরো মানে কি, তারা যায় সবাই প্রত্যেকেই বলে দোকান দোকানে, এবং এই যে আপনারা কন্ডোম ইউজ করুন নাও, কিন্তু কেউ ইউজ করে না। মানে থাপড় থাপড় মারাই বলছিস, সবার সামনে কন্ডম বলছিস, নিয়ে দু বলছিস বাকি এখান থেকে। সো তারপরের সিনে আমরা দেখতে পাই লাকিকে। হ্যাঁ, লাকি এই যে লোকের ব্যান্ডে কাজ করে, যে যার ব্যান্ডের কাজ করে তার মেয়েকে এসে ভালোবাসে। ওকে, সো তার বাবা, লাকির যে গার্লফ্রেন্ড, তার বাবা বলে যে তুই কিছু টাকা টাকা ইনকাম কর, তারপরে আমার মেয়েকে, মেয়ের হাত ধরতে আসিস। সো তখন লাকি এবং তার দুই বন্ধু মিলে প্ল্যান করে যে চুরি করবে। হ্যাঁ, তো কী চুরি করবে, সে বেশি ডিপলি আর কি বেশি কিছু বলছি না। সো তারা মোবাইল চুরি করার প্ল্যানে যায়, কিন্তু ভুল বসে তার কন্ডোমের প্যাকেট নিয়ে এসে হাজির হয় বাক্স কন্ডোমে। সো তারা তখন ভাবে যে এটাকে নিয়ে, এটা একদম ট্রেলারও আছে, সো তারা ভাবে যে এগুলোকে নিয়ে আমরা কীভাবে লোকেদের কাছে পৌঁছে দেবো। তো তারা এটা ভাবেছে সবারই ইউজ করার প্রযোজ্য আছে, সবারই ইউজ করার দরকার আছে, বাট কিন্তু কেউই সবার সামনে তারা নেয় না। ইসলে তারা কী করে, মানে মাথায় হেলমেট পরে, হেলমেট পরে তারা দোকান দোকান এবং প্রত্যেক জায়গায় যেখানে প্রস্টিটিউটসের কাজ হয় ওখানে, সিনেমা হলে অনেক অনেক সেই সিনেমাগুলো দেখায় ওখানে, এবং প্রত্যেকটা দোকানে, মেডিকেল দোকানে, এবং এরকম অনেক লোকের ঘরে তারা কী করে, গিয়ে ওই কন্ডোমের প্যাকেটগুলো বিক্রি করে। সো এটাই একটা দুর্দান্ত একটা সোশ্যাল মেসেজ প্রেরণ করার সিনেমা। হ্যাঁ ফ্রেন্ডস, বারবার আমরা তাকে হাম্বল রিকোয়েস্ট করবো যে সিনেমাটাকে দেখতে। দেখুন, মানে কী বলবো, অনেক সিনেমাতে কিছু ব্যাখ্যা করানো হয়েছে যেগুলো আমি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদেরকে দেখতে আরও ইচ্ছা হবে সিনেমাটাকে। বিকজ দেখুন, আমরা দেখতে পেয়েছি যে অনেকেই আছে না, যে লজ্জা লাগে কন্ডোম যেতে, না দোকানে গেছেন কন্ডোম বলতে আপনাদেরকে একটু শরম লাগে, লজ্জা লাগে, আবার মানে কী সবাই সমাজ ঠিক চোখে দেখে না আমাদেরকে, তাই না? সো তখন আমরা কী করি, ওটাকে নিয়ে ইউজ করি না। সো এইটা না ব্যবহার করার ফলে কিন্তু শুধুমাত্র রোগই হয় না, আরও অনেক কিছুই হয়, যেটা কিন্তু সিনেমাতে আপনারা পুরো প্রপারলি পুরো দেখতে পেয়ে যাবেন। ওকে, সো এটাই কিন্তু সরকার বলছে যে ওটাকে ইউজ করো, ওটা ইউজ করলে খুব ভালো, কোনো রোগ হবে না, কিছু না, মানে অ্যাবর্শনের কোনো কথাই প্রশ্ন ওঠে না। কিন্তু কেউই এটাকে নিয়ে ইউজ করে না, সবার মানসম্মান, সবার ইয়ে, সবার হ্যাঁ, কিন্তু কোথাও একটা কি এইটাই আমাদের দরকার, এই কন্ডোম প্যাকেটটা। হ্যাঁ ফ্রেন্ডস, এটা কিন্তু খুব ভালোভাবে ডিরেক্টর সাতারাম রামানি খুব দুর্দান্তভাবে কিন্তু ওটাকে দেখিয়ে দিয়েছেন। ওকে, যদি পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্টে বলি, নেগেটিভ পয়েন্ট কিছু সিন লেগেছে, অনেকগুলো সিন আছে, যেরকম একটা তাতে তিনটা বন্ধু, একটা বন্ধু কালা, শুনতে পায় না। সো তাকে মাঝখানে মাঝখানে ঢুকিয়ে দিয়ে, সেটা সবসময় আসে, বাট ওটা হয় না। যেরকম ধামালে দেখতে পেয়েছি যে একটা কম লোক থাকবে, বোকারকম লোক থাকবে, যখন তখন এসে যা তা কথা বলবে, দিয়ে একটু কমেডি সৃষ্টি হবে। এখানেও এখানে একে একটা সিন যেখানে কিছু একটা বলছে তো সে শুনতে পাচ্ছে না, উল্টা শুনতে পাচ্ছে, সেইটাকে নিয়ে কমেডি ক্রিয়েট করা হয়েছে। এই কিছু সিনগুলো কমেডি ক্রিয়েট করা হয়েছে, আমাকে বেশি মানে ভালো লাগেনি। এবং একটা সিন আছে যখন তার যে বন্ধু, ওই যে লাকির বন্ধু সোনু, ওখানে যখন যা দেখা হতে যাবে, তখন সে সোনু ছাতের উপর থেকে আছে, তখন তাকে হাই হ্যালো বলে, কেসি হো, কে ব্যাপার, তখন যখন আবার নিচে যখন নেমে আসে সোনু, তখন আমার বলে হাই, কী ব্যাপার। এইটা ডবল হয়ে গেছে, আমাকে খুব বিরক্তি লেগেছে, বাজে লেগেছে। এবং যদি বেশি নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই লাকির অভিনয়টা। দেখুন, আপনার সাথে খুলে নাকি এর আগে আমরা কোনো ঠিক ভালোভাবে একটা প্রপারলি একটা হিরো হিসেবে, কমার্শিয়াল হিসেবে, সিনেমা হিসেবে দেখিনি, এখানে দেখতে পেয়েছি। সো একটু হালকা মানে একটু নার্ভাস ফিলও লেগেছে, ও ইমোশন ব্যাপারটা একটু কাজ করে না। একটা সিন দেখলে মনে হবে যে এই সাইড রোল করছে, সাইড হিরো। ওকে, কিন্তু মোটামুটি মানে কী বলবো, চেষ্টা করছে, মোটামুটি ঠিক, মোটামুটি ঠিকঠাক বলে যেতে পারে। সো এটাই কথা। এবং যদি পজিটিভ পয়েন্ট বলি, সবগুলোর পজিটিভ পয়েন্ট, হ্যাঁ ফ্রেন্ডস, এই যে স্ক্রিন প্লে ডায়লগ লিখেছেন, তার নাম রাহান সাং, সে কিন্তু খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের হাম্বল রিকোয়েস্ট করবো এই হেলমেট সিনেমাটাকে দেখতে, যেটা কিন্তু 1 ঘন্টা 50 মিনিট একটা সিনেমা, জি ফাইভ অরিজিনাল ফিল্ম। যদি স্টার কাস্ট বলি, আপনার শক্তি খুরানা, প্রাণুতাম বেল, অভিষেক ব্যানার্জি, আশিস বিদ্যার্থী, আশিস বর্মা,
এবং সোশ্যাল মেসেজ প্রেরণ করা একটা সিনেমা, যেটা দেখলে কিন্তু অনেকেরই অনেকেরই কিন্তু চোখ খুলে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এটা কিন্তু একটা আমাদের এই সমাজে একটা মানে কী বলবো, এটাকে একটা ঘৃণ্য চোখে দেখানো হয়, এই কন্ডোমকে দেখা হয়। বাট এই সিনেমাটা দেখার পরে হয়তো কিছুটা একটা এস্টাবলিশ হবে, কিছুটা আশার আলো দেখাবে। হ্যাঁ ফ্রেন্ডস, তো এইরকম টপিককে নিয়ে কিন্তু সিনেমা বানানো খুবই উচিত, ভালো বলি মনে করি আমি। ওকে, সো সিনেমাটা দেখুন, আর যেমন তারা দেখেছেন তারা প্লিজ কমেন্টে লিখুন কেমন হয়েছে, আর যারা দেখেনি তারা গিয়ে দেখে আসুন, এবং আমার এই ভিডিওটা দেখলে লাইক সাবস্ক্রাইব করবে। ওকে বাই, আর নিজে কখন আসবে।